নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে ৰাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 3 অক্টোবৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। এইবাৰ উচ্চতৰ মাধ্যমিকত ভাল ফলাফল দেখুওৱা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, কিয়নো এইবাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সেই ডাঙৰ খবৰটো প্ৰদান কৰিছে। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। উচ্চতৰ মাধ্যমিকত ভাল ফলাফল দেখুওৱা ছাত্ৰ ছাত্ৰীয়ে লাভ কৰিব স্কুটি। ৰাজ্যৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে ভাল খবৰ, কিয়নো মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই উচ্চতৰ মাধ্যমিকত উত্তীৰ্ণ ছাত্ৰ ছাত্ৰীসকলক স্কুটি প্ৰদানৰ আশ্বাস দিছিল আৰু সেই আশ্বাস এতিয়া পূৰণ কৰিব হিমন্ত বিশ্ব শৰ্মাই। মাত্ৰ কিছু সময় পূৰ্বেই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে উচ্চতৰ মাধ্যমিকত ভাল ফলাফল দেখুওৱা অৰ্থাৎ যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে 60% পাইছে বা 60% নম্বৰেৰে উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈছে সেইসকলে লাভ কৰিব স্কুটি। কেৱল ইয়াই নহয়, উচ্চতৰ মাধ্যমিকত 75% লাভ কৰি উত্তীৰ্ণ হোৱা ছাত্ৰই লাভ কৰিব স্কুটি। হিৰো কোম্পানীৰ স্কুটি প্ৰদান কৰিব চৰকাৰে আৰু সেই স্কুটিসমূহ কেতিয়া পাব ছাত্ৰ ছাত্ৰীসকলে, কি কৰিব লাগিব তাৰ তথ্য ইতিমধ্যে জনাই আছো। নৱেম্বৰ মাহৰ শেষৰ ফালে আৰু ডিচেম্বৰ মাহত প্ৰদান কৰিব এই স্কুটিসমূহ। কেবিনেট বৈঠকত এই ডাঙৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। হিমন্ত বিশ্ব শৰ্মা কেবিনেটত এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। উচ্চতৰ মাধ্যমিকত ভাল ফলাফল দেখুওৱা ছাত্ৰ ছাত্ৰীয়ে লাভ কৰিব সেই স্কুটিসমূহ। আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে চৰকাৰী শিক্ষানুষ্ঠানত শেষ গোজাল মৰাত ব্যস্ত হৈ পৰিছে বিজেপি চৰকাৰ। অনাশৈক্ষিক কামত শিক্ষক আৰু ছাত্ৰ ছাত্ৰীক ব্যৱহাৰ কৰা বন্ধ কৰক, এই মন্তব্য DYFYৰ। চৰকাৰী শিক্ষানুষ্ঠানসমূহত শিক্ষাদানৰ কাৰ্যসূচী বন্ধ কৰি ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীক কেৱল চৰকাৰী অনাশৈক্ষিক কামত ব্যস্ত ৰখা কাৰ্যক ভাৰতৰ গণতান্ত্ৰিক যুৱ ফেডাৰেশ্যনৰ চমুকৈ DYFYৰ অসম ৰাজ্যিক কমিটীয়ে তীব্ৰ প্ৰতিবাদ কৰিছে। ইয়াৰ মাজেৰে সংকটৰ গৰাহত থকা চৰকাৰী শিক্ষানুষ্ঠানত শেষ গজাল মৰাত ব্যস্ত হৈ পৰিছে বিজেপি চৰকাৰ। শৈক্ষিক দিন পঞ্জীয়ক সম্পূৰ্ণ একাষৰীয়া কৰি অমৃত কলহ অমৃত বিক, 1 তাৰিখ 1 ঘণ্টা, ৰাষ্ট্ৰীয় কলা দিৱস, বীৰগাথা দিৱস, ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া দিৱস আদি দিৱস উদযাপনৰ নামত যোৱা মাহত 20 দিনেই শিক্ষক ছাত্ৰ ছাত্ৰীসকল ব্যস্ত ৰখা হৈছে। এইটো নকলেও সহজে অনুময় যে চৰকাৰে নিজৰ ৰাজনৈতিক প্ৰভাৱ বিস্তাৰৰ বাবে চৰকাৰী শিক্ষানুষ্ঠানসমূহ বাছি লৈছে। আনকি বহু ঠাইত প্ৰধানমন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীৰ সভাটো ছাত্ৰ ছাত্ৰীৰ উপস্থিতিৰে কৰা হৈছে। দেওবাৰে বন্ধৰ দিনতো শিক্ষকসকলক শিক্ষানুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ বাধ্য কৰোৱা হৈছে। এনে এক পৰ্যায় পাইছে যে চৰকাৰে শিক্ষকসকলক ৰন্ধা শ্ৰমিক অথবা কৃতদাসৰ দৰে ব্যৱহাৰ কৰিবলৈ লৈছে। ইয়াৰ ফলত চৰকাৰৰ আৰু শাসক বিজেপি দলৰ সামান্য ৰাজনৈতিক লাভে হলে ছাত্ৰ ছাত্ৰীৰ বৃহৎ শৈক্ষিক ক্ষতি হৈছে। শিক্ষকসকল ভয়ংকৰ মানসিক নিৰ্যাতনৰ বলি হৈছে। আন এক চিন্তনীয় দিশ হৈছে এনে অনাশৈক্ষিক কামত ব্যস্ত থকাৰ ফলত ছাত্ৰ ছাত্ৰীৰ পৰীক্ষাৰ ফলাফল বেয়া হলে ইয়াৰ মূল্য শিক্ষকসকলে ভৰিব লাগিব। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাকে ধৰি যিসকল আমোলা বিষয়াৰ নেতৃত্বত চৰকাৰী শিক্ষানুষ্ঠানত অনাশৈক্ষিক কামৰ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে, তেওঁলোকৰ কোনো এজনেৰে ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰী শিক্ষানুষ্ঠানৰ ছাত্ৰ নহয়। আমোদজনক কথা হৈছে মুখ্যমন্ত্ৰীৰ চিন্তাপ্ৰসূত নিৰ্দেশ অনুসৰি চৰকাৰী শিক্ষানুষ্ঠানৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে অমৃত কলহ যাত্ৰাৰ নামত ৰাজপথৰ সমদল কৰি থকাৰ সময়তে মুখ্যমন্ত্ৰীৰ পত্নীৰ মালিকাধীন শিক্ষানুষ্ঠানখনত পূৰ্ণদমে শিক্ষাদান কাৰ্য চলি আছে।
এনে কথাই প্রমাণ করে যে রাজ্যের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রীর প্রতি বিজেপি সরকারখনের প্রকৃততে দৃষ্টিভঙ্গী কি। এফালে এনে কার্যসূচী চলার সমান্তরালক 11,000 শিক্ষানুষ্ঠান বন্ধ করা, সময়মতে ইউনিফর্ম যোগান নধরা, ভেন্সার শিক্ষানুষ্ঠান প্রাধিকীকরণ বন্ধ করা, পর্যাপ্ত শিক্ষক নিযুক্তি নিদিয়া, শিক্ষকসকলের চাকরির বেতন সুরক্ষা নকরার মাজরে সরকারি বিদ্যালয় বিরোধী কাম কাজ চলি আছে। ডিওয়াইএফআইয়ে স্পষ্ট অভিযোগ করে যে নির্বাচনের প্রাক্কালে সরকারে রাজনৈতিক লাভ বুটলিবলৈ নতুন শিক্ষানীতি 2020 আগ্রাসী রূপত রূপায়ণ করে এনে নাভূত নাশ্রুত কাণ্ড কারখানা সংগঠিত করেছে। এয়া আসলতে রাজহুয়া শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার বাবে বিজেপি সরকারে লওয়া মুকলি প্রচেষ্টার অংশ। সরকারে এই শৈক্ষিক অরাজকতা বন্ধ নকরিলে সরকারি শিক্ষা ব্যবস্থায় যে অধঃপতিত রূপ লব সেয়া নিশ্চিত। সরকারের এনে প্রচেষ্টা প্রতিহত করা খুবই প্রয়োজন। ইয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ করবলে শিক্ষক সমাজের লগতেই ছাত্র ছাত্রী আর রাইজর প্রতি ডিওয়াইএফআইয়ে আহ্বান জানাইছে। পরবর্তী ডর খবর হয়েছে সোমবারে মহানগরীর গান্ধী মণ্ডপত রাজ্য সরকারে ক্যাবিনেট বৈঠক আয়োজন করে কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত মর্মে ব্রহ্মপুত্র উপত্যকার চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। ক্যাবিনেট বৈঠকের পাছত সংবাদমেল সম্বোধন করে এই কথা জানিবলৈ দিছে। সিদ্ধান্ত অনুসরি চাহ শ্রমিকর মজুরি 250 টাকালৈ বৃদ্ধি করা হব। তথ্য অনুসরি পূর্বে 232 টাকাকৈ মজুরি লাভ করেছিল শ্রমিকসকলে। সংবাদ মেলত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জানা অনুসরি 1 অক্টোবরের কার্যকরী হব এই নতুন নিরিখ। ইপিনে বরাকবিলের চাহ শ্রমিকর মজুরি 210 টাকার পর 228 টাকালৈ বৃদ্ধি পাব। তদুপরি চাহ বাগানের পূজার বোনাস 20% দিবলৈ নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। এটিসির বাগানের 20% বোনাস সরকারে দিব আর চাহ শ্রমিকর বাবে রাজ্য সরকারের সরকারি আর সংরক্ষণ থাকিব বলে ঘোষণা করে। আকো 3% আসন সংরক্ষণ থাকিব চাহ মজদুরের পরিয়ালর বাবে। এই ক্যাবিনেটে বজালি জেলা গঠনের সিদ্ধান্তর কথা উল্লেখ করে ভবানীপুর আর খড়ভুক কত সামিল হব সেয়া পিছত সিদ্ধান্ত লওয়া হব বলেও মন্তব্য করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। ইফালে 11 অক্টোবরের বজালি সমষ্টিক লই বজালি জেলা গঠন হব বলেও জানিবলৈ দিছে। আনহাতে সরকারি বিদ্যালয়ত পড়া শিক্ষার্থীর বাবে আসন সংরক্ষণের ব্যবস্থা থাকিব বলে সংবাদ মেলত সদরি করেছে। মেডিকেল অভিযান্ত্রিক কলেজত পড়ার বাবে 5% আসন সংরক্ষণ হব। সপ্তমর পর দশমলৈ শ্রেণীলৈ পড়া শিক্ষার্থীর বাবে সংরক্ষণ হব এই আসন। উচ্চতর মাধ্যমিকত 60% নম্বর পয়া ছাত্র ছাত্রীক স্কুটি প্রদান করা হব আর 259 কোটি টাকা ব্যয়ের এই স্কুটি দিয়ার ব্যবস্থা করা হয়েছে বলে ডক্টর শর্মাই কয়। উল্লেখযোগ্য যে জানা মতে পুনর্বার জানাইছো 75% নম্বর পয়া ছাত্রক স্কুটি প্রদান করা হব। আর একটা ডর খবর হয়েছে রাজ্যের ভিন্ন প্রান্ত ধারাষার বরষুণের সম্ভাবনা। রাজ্যের ভিন্ন প্রান্ত ভিন্ন জেলাত ইতিমধ্যে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। নিশার ভাগত ধারাষার বরষুণ হয়েছিল। রাজ্যের ভিন্ন প্রান্ত ইতিমধ্যে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে রাজ্যজুড়ি প্রচণ্ড বরষুণ। রাজ্যের ভিন্ন প্রান্ত দুমহা বরষুণ গাজনি। আগন্তুক 3 দিনলৈ রাজ্যের ভিন্ন প্রান্ত হব প্রচণ্ড বরষুণ। যোৱা 3 দিনের বরষুণ অব্যাহত আছে আর অনাগত 3 দিনলৈ রাজ্যের ভিন্ন প্রান্ত ধারাষার বরষুণের সম্ভাবনা আছে বলে আঞ্চলিক বতর বিজ্ঞানের তরফের কোৱা হয়েছে। আগন্তক 3 দিনলৈ রাজ্যের ভিন্ন প্রান্ত ধারাষার বরষুণ হব, বজ্রপাত পড়ব, ধুমুহা গাজনি হব। কোন কোন জেলাত ইতিমধ্যে বরষুণ হব তার নাম উল্লেখ করা হয়েছে। বতর বিজ্ঞানে ইয়েলো এলার্ট জারি করেছে আর জেলা কেইখনের নাম হয়েছে ধুবুরী, দক্ষিণ চালমারা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, বাক্সা, নলবাড়ী, কামরূপ,
কামরূপ মহানগর মরিগাঁও আদিকে করে কেবাখনো জেলা ইতিমধ্যে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। আর ইয়েলো এলার্ট হয়েছে সেই জেলা কেইখন মুখলধার বৃষ্টিপাত অব্যাহত থাকিব অনাগত তিনিদিন। কেবল ইয়াই নহয়, মুখলধার বৃষ্টিপাতের লগতে ধুমুহা তেনে কোনো সম্ভাবনা আছে বলে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের জানিব পৰা গৈছে।